তোমার কারণেই কিন্তু তুমি এরকম মিসবিহেভিয়ার পাচ্ছ মোহর। তোমার এই দিদি, তোমার এই দিদিটা তোমাকে কত ভালোবাসতো, তোমাকে নিয়ে কত অহংকার করতো, ভালোবাসে এখনো, কিন্তু আজ তুমি এমন করে আমাদের মাথাটা হেঁট করে দিলে। প্রথম কথা, তুমি আমাদের বলতে দিলে না যে তুমি এখানে আছো। ছেলেটা এখানে খুঁজে গেল, তোমাকে পেলো না খুঁজে, কিন্তু পরে জানতে পারলো সে যে তুমি এখানেই আছো। আমাদের কত খারাপ ভাবলো বলো তো, কত খারাপ ভাবলো। প্লিজ ভবিষ্যতে এরকম কাজ তুমি করো না আর মোর। আর কয়েকটা দিন আমাকে সময় দাও ঈশান্তা। কেন, কি হবে কয়েকটা দিন পরে? না, পরীক্ষাটা জাস্ট দিয়ে নি। তারপর কি হবে? তারপর এখান থেকে চলে যাব। কোথায় যাবি তুই? কোথায় যাওয়ার জায়গা আছে তোর? আমি যেদিন কলকাতা এসেছিলাম সেদিন কি আমি জানতাম কোথায় আমার জায়গা হবে? কিন্তু আমি জায়গাটা পেয়েছি দিদি। সেটাও পেয়েছিস ওই ছেলেটার জন্য, ওর ফ্যামিলির জন্য। আবার এরকম একটা কোথাও জায়গা পেয়ে যাব। তার মানে তুমি বলতে চাইছো তোমার ওখানকার কাজ মিটে গেছে, তোমার ওখানকার কিছু দরকার নেই, তুমি নতুন করে কিছু খুঁজে নিতে চাইছো? আর যদি শঙ্খর সঙ্গে কলেজে দেখা হয়ে যায় তখন কি করবে? কি করবো, অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হলে যা করে তাই করব। উনি যদি গুড মর্নিং বলেন আমিও বলবো। বা বা বা, কি সুন্দর, অত সহজে তুই সবকিছু ভুলে যেতে পারিস মোহর, কত সহজে সবকিছু মুছে ফেলে দিতে পারিস, তোরই হবে রে, দেখবি তুই জীবনে অনেক দূর পৌঁছবি। আমরাই খুব বোকা, আমরা ইমোশনাল হয়ে ভেতরে ভেতরে কষ্ট পাই। আর নিজেকে দেখ, তোর মধ্যে ইমোশন প্যাশন বলে কিছুই নেই, তুই শুধুমাত্র তোর কেরিয়ারটা বুঝিস। তোর যখন যাকে দরকার তখন তার থেকে সবটা আদায় করে নিয়ে তারপর তাকে ছুঁড়ে ফেলে দিস। এই এখন আমাদের কাছে আছিস বটে, কিন্তু যখন আমাদের এখান থেকে চলে যাবি তারপর আর আমাদের সাথেও যোগাযোগ রাখবি না, সেটাও আমরা জানি। না, খেতে বসো। না ঠিক আছে, আমাকে জোর করো না, আমার সত্যিই খিদে নেই। চোখটা ছলছল করছে কেন দেখি? গাটাও তো গরম, তোর তো জ্বর গায়। ও ঠিক আছে দিদি। না না ঠিক আছে বললে তো চলবে না মোর, শরীর টরি খারাপ হলে আমাদের বলো, আমাদের মানে ওষুধের ব্যবস্থা করতে হবে, ডাক্তার দেখাতে হবে। দেখো তোমার যদি শরীর বেশি খারাপ হয়, কিছু হয়ে গেলে পরে সেটা তো তোমার দিদির উপরে দোষটা এসে পড়বে। ওর কিচ্ছু হবে না ঈশান, কিচ্ছু হবে না, এসব মেয়েদের কিচ্ছু হয় না, এসব মেয়েরা ঠিক সামনে নেয়। ঠিকই বলেছিস দিদি, আমার মতো মেয়েদের সহজে মরণ হয় না, আর যদি তাই হতো তাহলে তো কতবার মরে যেতাম। মরলাম কোথায়, মরিনি তো। আর তুমি ঈশান্তা চিন্তা করো না, আমার কিছু হবে না, আমি ঠিক বেঁচে থাকবো।
আমি বেঁচে না থাকলে তোমাদের জ্বালাবে কে? আসলে এত বেশি কথা শিখে গেছো না তুমি মোর, সেটাই মুশকিল। মানে আমরা যেটা বলছি সেটা তুমি শুনছো না কেন? সবাই যেটা বলছে সেটা তো ডেফিনেটলি তোমার ভালোর জন্যই বলছে, তাই না? শঙ্কর থেকে বেশি ভালো তোমার কে চায় বলো তো? সব ভালো কি সবার নেওয়ার ক্ষমতা থাকে ঈশান্তা? দিদি আমি আসছি। তুই তার মানে জ্বরের ওষুধটা খাবি না, তাই তো? এক বেলা অন্তত দেখি, তারপর যদি মনে হয় তাহলে আমি ওষুধটা কিনে নেব। দাঁড়াও, আমার কাছে জ্বরের ওষুধ আছে, আমি এনে দিচ্ছি। ঈশান্তা আমার দেরি হয়ে যাবে, আমি যাই বললাম তো, সেরকম মনে হলে আমি দোকান থেকে ওষুধ কিনে নেব, আর আমার বেশিক্ষণ লাগবে না, আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। দিদি আসছি, ঈশান্তা আসছি। এই মোহর, এই মোহর। হ্যাঁ বল। তোকে ফোন করে যাচ্ছি, তুই ফোন ধরছিস না কেন? সবসময় ফোন করলে যে ফোন ধরতেই হবে তার তো কোনো মানে নেই শাশ্বতী। তাই তো, ফোন করলে ফোন ধরবি কেন? সেই তো। ঠিক আছে, যাই হোক গে, তুই কোথায় ছিলিস? যদিও আমি খবর নিয়েছি তুই দিদির বাড়িতেই আছিস। হ্যাঁ রে মোহর, তোর স্যারের সাথে কি হয়েছে রে? তুই মানুষটাকে এইভাবে ভোগালি বা কেন? কই কিছু না তো। কিছু না মানে তোদের তার মানে সবকিছু মিটে গেছে। উফ, তোর যে মাঝে মাঝে কি হয়। কি আবার হবে? কিছু হয়নি। তা এখন এই বইগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? লাইব্রেরিতে ফেরত দিতে। লাইব্রেরিতে ফেরত দিতে মানে পরীক্ষার আগে তুই বইগুলো লাইব্রেরিতে দিয়ে দিবি? মানে তোর কি সব প্রিপারেশন হয়ে গেছে? আমার সব নোটস নেওয়া হয়ে গেছে, এই বইয়ের এখন প্রয়োজন নেই, তাই লাইব্রেরিতে ফেরত দিয়ে সব ঝামেলা মেটাতে যাচ্ছি। আমি তো জানতাম পরীক্ষার আগে বইগুলো বেশি করে দরকার হয়। তুই হঠাৎ ওই বই থেকে নোটসগুলো টুকতে গেলি কেন? তুই যখন লাইব্রেরি থেকে বইগুলো নিয়েছিস, পরীক্ষা হয়ে যেত তারপর না হয় ফেরত দিতিস, আমরা তো সবাই তাই করছি। আমার যাতে সুবিধা হয়েছে আমি তাই করেছি, তাতে অসুবিধে কোথায়? আচ্ছা মোহর, তোকে এরকম লাগছে কেন বলতো? কিরকম? না অন্যরকম। শঙ্খ স্যারের সাথে কি তোর সবকিছু মিটে গেছে? না এখনো মেটেনি। আচ্ছা তোর কি আর কোনো কথা নেই? এই তো সামনে পরীক্ষা, কখনো পড়াশোনা নিয়ে কথা বলিস না তো? সব সময় শুধু একই কথা। ঠিক আছে মোহর, তুই যদি তোর লাইফে আমাকে এন্ট্রি দিতে না চাস দিবি না, আমার কোনো অসুবিধা নেই। তুই তো আমাকে কথাগুলো বলতিস, তাই আমি তোকে জিজ্ঞাসা করলাম। আমি জানি তোর ভালো লাগছে না আমি এই কথাগুলো জিজ্ঞাসা করলে। ঠিক আছে, আমি আর করব না। না না, পরে চেঞ্জ, মাঝে মাঝে তো অন্য কথাও জিজ্ঞেস করতে পারিস নাকি? সবসময় যদি তুই এই কথাগুলো জিজ্ঞেস করিস তাহলে তো আমারও উত্তর দিতে টায়ার্ড লাগে। জানি মোহর, তোর উত্তর দিতে টায়ার্ড লাগে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোকে, আর আমি আর কোনোদিনও টায়ার্ড করব না। এখন তো চল। কোথায়? লাইব্রেরিতে, তুই তো বললি। হ্যাঁ আমি লাইব্রেরি থেকে ফিরে যাব। ফিরে যাবি মানে তুই ক্লাসটা করবি না? আর কি ক্লাস? আরে আজকে তো আমাদের স্পেশাল ক্লাস আছে শঙ্খ স্যারের। না আমার ওই টপিকটা পড়া হয়ে গেছে। তার মানে তুই স্যারের ক্লাস করবি না, তাই তো? ক্লাস যদি আমি নাই করি তাহলে তোর কি অসুবিধে? আমার পড়াটা তো আমি বুঝবো, আমার ভালোটাও আমিই বুঝবো।
বুঝেছি, তোর স্যারের সাথে এখনো কিছু মেটেনি। তুই মানুষটাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস। শাশ্বতী, আমি তোকে রিকোয়েস্ট করছি, আর যে কোনো বিষয় নিয়ে কথা বলিস না কেন, সবসময় একজন স্যারকে টেনে কথা বলবি না। স্যারকে টেনে? আমি যাকে স্যার বলছি সেই মানুষটা তোর কাছে কি শুধুমাত্রই স্যার? সেটাই তো হওয়া উচিত। এতদিনে তোর মনে হলো সেটাই হওয়া উচিত? শোন শাশ্বতী, ভুল কিন্তু মানুষেরই হয়, আর সেই ভুল সংশোধন করার পথ খোলা থাকে। মানুষ যদি কোনো ভুল করে থাকে তাহলে সে সংশোধন করতে পারবে না কেন? পারবে। তুই তোর ভুলটা সংশোধন করে নে তাহলে। তোর জীবন তোকেই তো বুঝে নিতে হবে। তবে একটা কথা কি বলতো, তুই স্যারের প্রতি যতটা স্ট্রিক্ট তাতে আমার মনে হয় তোর স্যারের ক্লাসটা করা উচিত। আমি লাইব্রেরিতে যাচ্ছি। দাঁড়া মোহর, দাঁড়া। তুই তো কখনো একা লাইব্রেরিতে যাস নি। আমি সবসময় তোর সাথে লাইব্রেরিতে গেছি। হ্যাঁ, হয়তো আজকে তোর লাইব্রেরিতে শেষ যাওয়া, কারণ তুই এই বইগুলো জমা দিয়ে সব কিছু চুকিয়ে দিতে চাইছিস। কিন্তু কি বলতো, এরপরে তুই এক মাস্টার্স কোর্স করবি, আর আমি মাস্টার্সে চান্স পাবো কি না আমি জানি না, আর চান্স পেলেও তোর ইউনিভার্সিটিতে পাবো কি না সেটাও আমি জানি না। তাই আজকে হয়তো আমাদের একসাথে লাইব্রেরিতে যাওয়ার শেষ দিন। তাই এতদিন ধরে যে নিয়মটা মেনে এলাম, আজকের দিনে দাঁড়িয়ে সেই নিয়মটা ভাঙ্গি করে বলতো? আমি তো তোকে যেতে না করিনি, তুই গেলে চল।